গঙ্গাসাগর মেলার তারিখ 8 থেকে 17 জানুয়ারি, এগুলো আমি নোট করতে বলব। মকর সংক্রান্তি মানে যেদিন আসল পুজো হয়, 15 জানুয়ারি রবিবার রাত 2:53, পুণ্য স্নানের সময় 14 জানুয়ারি শনিবার সন্ধে 6:53 থেকে 15 জানুয়ারি সন্ধে 6:53 পর্যন্ত, অর্থাৎ পুণ্য স্নানের সময় 24 ঘন্টা থাকছে। এখানে উপস্থিত আছেন আর্মি, নেভি, কোস্টগার্ড, এনডিআরএফ, রেলওয়ে, পোস্ট ট্রাস্ট, টেলকমের অধিকারীরা। আমি তাদের সকলের কাছে সহযোগিতা আমরা পাই এবং আজকেও আমি তাদের বলবো যে আমাদের প্রিসিয়েন। এছাড়াও এখানে আছে দিলীপ মহারাজ, যিনি ভারত মহারাজের সেক্রেটারি, ভারত সেবাশ্রম অনেক বড় কাজ করেন ওখানে, এবং আমি প্রতিবার ভারত সেবাশ্রম আশ্রমে যাই স্পেশালি থ্যাঙ্কস দিতে। আমার এখানে আছে আমাদের মন্ত্রিসভার সকল অনেক সদস্য, সিএসএইচএস, ডিজিপি, সিপি, সেক্রেটারি, ডিএম, এসপি সহ অন্যান্য আধিকারিকরা। গঙ্গাসাগর মেলা আমাদের গর্ব। কোভিডের সময় 2 বছর প্রবলেম থাকলেও গঙ্গাসাগরের মেলা কিন্তু হয়েছে এবং মানুষ কিন্তু এসছেন, পৃথিবীর ইতিহাসে এটা বিরল, কোভিডকে জয় করেও। এখন মেলার জন্য আমরা নানা রকম ব্যবস্থা নিচ্ছি। আপনারা তো জানেন গঙ্গাসাগরের ট্যাক্স আমরা তুলে দিয়েছি, উপরন্তু আমাদের একটা ইন্স্যুরেন্স করা থাকে জেলা পরিষদ থেকে, যেটা কেউ মারা গেলে এই সময়ের মধ্যে 5 লক্ষ টাকা পাবে, ইনক্লুডিং মিডিয়া অলসো। গত বছর মাঝেরহাট জয় হিন্দ সেতু চালু করেছি আমরা, তাতে যাতায়াতের ব্যাপারটা সুবিধা হয়েছে। রেলকেও আমি এছাড়াও পুণ্যার্থীদের জন্য 2,250টি সরকারি বাস, 500 বেসরকারি বাস, 4টি বার্জ, 32টি ভেসেল, 100টি লঞ্চ, 21টি জেটি ব্যবহার করা হবে। রেলকেও অনুরোধ করব হাওড়া শিয়ালদার নামখানায় অতিরিক্ত ট্রেন চালাতে। মে আই রিকোয়েস্ট দ্য ইন্ডিয়ান রেলওয়েজ অলসো টু রান দ্য ট্রেন, টু ইনক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ট্রেন ইন পার্টিকুলারলি ইন হাওড়া শিয়ালদা নামখানা। আই থিঙ্ক ইউ ক্যান ইনক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি সো ইউ ক্যান ক্যারি সো মেনি প্যাসেঞ্জার্স, দ্যাট উইল বি ভেরি হেল্পফুল। এভরি ইয়ার ইউ ডু ইট, বাট দিস ইয়ার অলসো উই আর রিকোয়েস্টিং ইউ। এছাড়া সব বিকেল বার্জ, বাস, ভেসেল, লঞ্চে জিপিএস ট্র্যাকিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। গঙ্গাসাগরেও আমাদের মনিটর করবার জন্য মেগা কন্ট্রোল রুমও করা হয়েছে। ট্রাফিক সিস্টেমকেও রেগুলেট করবার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় 11টি বাফার জোন, 10টি পার্কিং জোন করা হয়েছে। গতবারই মতোই গঙ্গাসাগরে যাওয়া আসার জন্য সিঙ্গেল টিকিটের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি বাসে আগেরবারের মতোই সাগর বন্ধু থাকবে, যারা বাস যাত্রীদের হেল্প করবে যদি কোথাও প্রবলেম হয়। বিভিন্ন জায়গায় আমাদের ক্যাম্প হবে এবং পুলিশও বিভিন্ন জায়গায় ক্যাম্প করবে। ট্যুরিজম ডিপার্টমেন্ট, আইএনসিএ ডিপার্টমেন্ট, তারা গেট যেগুলো করবার সেগুলো করবে, যেটা প্রতিবার হয়। ডেজিং যেটা লট 8 ও কচুবেরিয়ার মধ্যে ডেজিংটা খুব ভালো করে করা হয়েছে, যাতে অন্তত 18 থেকে 20 ঘন্টা এখান দিয়ে কার্গো ও প্যাসেঞ্জার ভেসেল যেতে পারে। চেমাগুড়ি ও বেনুবনের মধ্যেও ড্রেজিং করা হয়েছে। স্মুথ নেভিগেশনের চ্যানেল জন্য চ্যানেল মার্কিং করা হয়েছে। ফর নেভিগেশন উই আর ডুইং দ্য স্পেশাল চ্যানেল। ক্রাউড ম্যানেজমেন্ট করবার জন্য 51 কিলোমিটার ব্যারিকেড মেটাল অ্যান্ড টেম্পোরারি, 1150টা সিসিটিভি ক্যামেরা, 20টি ড্রোন, জিপিএস গাইডেড ইন্টেলিজেন্ট ক্রাউড মনিটরিং, ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম, সাইনেজ ব্যবহার করা হবে, সাইনেজ ব্যবহার করা হবে। কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয় তার জন্য 2,100 সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে। 10টি টেম্পোরারি ফায়ার স্টেশনও হচ্ছে, 25টা দমকলের ব্যবস্থাও সেখানে থাকবে। অন্যান্য বারের মতোই প্রত্যেক তীর্থযাত্রী মেলার কাজে যুক্ত সকল সরকারি কর্মী, পুলিশ, এনজিও, ট্রান্সপোর্ট অ্যান্ড মিডিয়া পার্সোনাল সবার জন্য 5 লক্ষ টাকা করে অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভারেজ থাকছে 8 থেকে 17 জানুয়ারি পর্যন্ত। ভারত সেবাশ্রম সংঘ সহ প্রায় 142টি এনজিওর তরফ থেকে 6,500 ভলেন্টিয়ার থাকবে। প্রত্যেক বছরই এরা
তীর্থযাত্রীদের জন্য হেল্প করেন। মেলা পরিষ্কার রাখার জন্য 10,000-এর বেশি টয়লেট, 7টি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট, গার্বেজ কালেকশন করবার জন্য 30 ইকার্স সব ব্যবস্থা থাকছে, এমনকি বীজ পরিষ্কার করবার জন্য 3,000 ভলেন্টিয়ার থাকছে। আমাদের লক্ষ্য ইকো ফ্রেন্ডলি গঙ্গাসাগর মেলা। পুরো মেলাকে প্লাস্টিক ফ্রি করা হবে, বায়োমেডিকেল ওয়েস্ট ডিসপোজালের জন্য আলাদা ব্যবস্থা করা হচ্ছে, চিকিৎসার সুবিধার জন্য শুধু মেলার জন্যই 300 বেডের ব্যবস্থা করা হচ্ছে। সাগর, নামখানা, চেমাগুড়ি, লটাট, রুদ্রনগরে স্বাস্থ্য সেবা পরিষেবাকে আরও জোরদার করা হচ্ছে। দ্য ইন্টার্নশিপ কেয়ার ইউনিটের ব্যবস্থা থাকছে জায়গায় জায়গায়, ফার্স্ট এডের ব্যবস্থাও থাকছে, স্পেশালিস্ট ডাক্তার, নার্স, প্যারামেডিক সব জায়গায় থাকবেন। এছাড়াও 1টি এয়ার অ্যাম্বুলেন্স, 4টি ওয়াটার অ্যাম্বুলেন্স এবং 100টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে ক্রিটিক্যাল রোগীদের জন্য। গ্রিন করিডরও থাকছে, 24/7 পোস্টমর্টেম ফেসিলিটিও থাকবে 24/7। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।